আপনি যখন মাথাটা পরিষ্কার হয়ে যাবে স্বচ্ছ, সে যখন দুর্নীতি করবে না, সে দশজনকে বলতে পারবে তুমি এটা কেন করছো। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই যদি আল্লাহ কবুল করে। আপনার দল কিংবা আপনি কি চান? কি চাই? এটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, ওয়ার দি স্টেট উইল টেক রেসপন্সিবিলিটি অফ দি পুয়ার, দি হ্যান্ডিক্যাপ, দি ডিসঅ্যাডভান্টেজড, যারা ডিসঅ্যাডভান্টেজ প্রাপ্ত, যারা সুবিধা বঞ্চিত, যারা হতদরিদ্র, তাদের দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে। সকলের জন্য ধর্মশিক্ষা উন্মুক্ত রাখতে হবে, সকলের জন্য নৈতিক শিক্ষা উন্মুক্ত রাখতে হবে, একটা নৈতিক সমাজ গড়ে তুলতে হবে। আমাদের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটা স্টেজের একটা রাষ্ট্রের কাঠামো আমরা বানাতে চাই। তার জন্য 15 বছর কষ্ট করতেছি। বাংলাদেশ কল্যাণ পার্টির লোগো বা নীতি বাক্য মোটো, MOTTO, মোটো পরিবর্তনের জন্য রাজনীতি। আজকে 15 বছর পর আমি এত আনন্দিত এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যে সেজদায় পড়ে এত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা, যে 15 বছর পর জাতি আজকে স্বীকার করতেছে যে আমাদের রাজনীতিতে পরিবর্তন দরকার। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা করার দরকার তা করতে চাই। তো তার জন্য আমাদের বর্তমান পলিটিক্যাল সিস্টেম ডিমান্ড করে যে আপনি নির্বাচনে যান, পার্লামেন্টে যান, তাহলে আপনার কথাটা দেশবাসী বিশ্ববাসী শুনতে পাবে বেশি। কিন্তু সেই পরিবেশটাতে পাইনি 15 বছর। আমি 2008 ডিসেম্বরের 29 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কল্যাণ পার্টি, আমরা ইলেকশন ওরিয়েন্টেড পার্টি, গত বছরের সেপ্টেম্বরে অক্টোবরের 22 তারিখ বোধ হয়, সেপ্টেম্বর বা অক্টোবরের 22 তারিখ বিবিসি ইন্টারভিউ নিয়েছিল আকবর হোসেন। সেখানে আমাকে জিজ্ঞেস করেছিল আপনি কী হতে চান? আমি বলছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই যদি আল্লাহ কবুল করে। প্রধানমন্ত্রী হলে আপনি কী করবেন বা প্রধানমন্ত্রী হতে যা যা দরকার আপনার কী কী আছে? আমার মধ্যে কী কী নাই সেটা আগে বলুন। আপনি একজন সাংবাদিক, আমি 15 বছর ধরে রাজনীতি করি। 1, 2, আমি লেখাপড়া শিক্ষিত একজন ব্যক্তি, আমি দেশে এবং বিদেশে লেখাপড়া করেছি। 3, অত্যন্ত সফল প্রশাসনিকভাবে দায়িত্ব পালনকারী একজন সাবেক সেনা কর্মকর্তা, অত্যন্ত সজ্জন এবং সমাজে পছন্দনীয় একজন সুশীল সমাজের ব্যক্তি ছিলাম 11 বছর, রাজনৈতিক মহলে সুপরিচিত ব্যক্তি, পরিষ্কার ধারণা ব্যক্তি এবং দুর্নীতির ঊর্ধ্বে একজন ব্যক্তি, যার সাংসারিক কোনো লোভ লালসা নাই। আমার কোনো গাড়ির বাড়ির কোনো রকমের লোভ লালসা নাই, কোনো রকমের লোভ, আমি ড্রিঙ্ক করি না, কিছুই করি না। প্রধানমন্ত্রী হলে বা রাষ্ট্রপ্রধান হলে আপনি কী করবেন বাংলাদেশের জন্য? নাম্বার 1 হলো ইউল হ্যাভ টু সিলেক্ট এ ক্যাবিনেট হু আর 100% অনেস্ট অ্যান্ড এডুকেটেড। আপনাকে শিক্ষিত হতে হবে, এই জন্য আপনাকে দুনিয়াটা বুঝতে হবে, বাংলাদেশটা বুঝতে হবে, মার্কেটটা বুঝতে হবে, সিন্ডিকেটটা বুঝতে হবে, ব্যবসাটা বুঝতে হবে। অশিক্ষিত লোক দিয়ে এটা বোঝানো যায় না। আচ্ছা, আর হলো আপনাকে জনবান্ধব ব্যক্তি হতে হবে, ইন্ট্রোভার্ট, মানুষের সঙ্গে মিশতে ভয় পায়, একজনের সঙ্গে হ্যান্ডশেক করার পর আবার টিস্যু দিয়ে আপনি করে হাত মোছে, এই লোক লাগবে না, দুর্নীতি বাড়ি করো, ওই লোক লাগবে যে আপনাকে বেড়াই ধরবে। আচ্ছা, আর কী লাগবে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি কমিটেড লোককে নিব। আমি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, বীর প্রতীক খেতাব পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, বঙ্গবন্ধু সরকার দিয়েছে, তাহলে মুক্তিযুদ্ধকে সমর্থন করে, লক্ষ্যকে সমর্থন করে এমন লোক লাগবে। আজকের প্রজন্ম সবাই স্বাধীন, মুক্তিযুদ্ধ তারা দেখে নাই, তাদের তো বিরোধিতা করার জায়গা নাই, কেউ তো নিজের বাপকে আর অস্বীকার করে না, নিজের পরিবারকে অস্বীকার করে না। যার জন্ম হাসপাতালে সে বলে আমার অমুক হাসপাতালে জন্ম, যার জন্ম কুড়িঘরে সে বলে আমার জন্ম এই কুড়িঘরে গাছের তলায়। ঠিক সেরকম বাংলাদেশের আজকের প্রজন্ম বলবে যে আমরা স্বাধীন বাংলাদেশের মুক্তি আমি জন্ম নিয়েছি। কিন্তু যারা স্বাধীনতার সময় আগের ব্যক্তি, তাদের জন্য প্রশ্নটা থেকে যাবে যে আপনি স্বাধীনতা বিরোধী হলে, বাংলাদেশের স্বাধীনতাকে যদি বিরোধিতা করে থাকেন, আপনি ব্যক্তি ইউ আর আউট।